দক্ষিণ কোরিয়ার একখান সিটি কাউন্সিল জানায় গত বুধবার তারা প্রথম প্রশাসনিক রোবট শিরিতুন ফোরিয়ারে অকেজ হয়ে গিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম এনার দেশের প্রথম রোবট আত্মহত্যা বলে বর্ণনা করছে। দক্ষিণ কোরিয়ার গুম সিটি কাউন্সিল জানায় তারা রোবট অফিসারকে গত সপ্তাহে 2 মিটার উঁচু শিরিতুন নিসি ফোরিয়ারে অকেজ অবস্থাত ফাগি প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার আগে রোবটটারে ওই জায়গায় কেন্দ্র করে গুত্তু দেখি, তবে রোবটের ফরে যাইবের সঠিক কারণ নয় এখনো তদন্ত চলে বলে সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এফপিকে জানায়। রোবট তো দৈনিক নথি সরবরাহ সরার প্রচারণার হাসগ্রহণ এবং স্থানীয় বাসিন্দার তথ্য প্রদানালয় জড়িত আছে বলে জানা গিয়ে 2023 সালের আগস্টত শহরের প্রথমবারের মতো প্রশাসনিক দায়িত্ব রোবট নিয়ে গড়াইল রোবট ওয়েটারালয় পরিচালিত ক্যালিফোর্নিয়া ভিত্তিক রোবটিক্স স্টার্ট আপ বিয়ার রোবটিক্স ইভেরে তৈরি হয়েছিল। রোবট সকাল 9টা সন্ধ্যা 6টা পর্যন্ত হাজগিত্ব এবং নিজস্ব সিভিল সার্ভিস অফিসার কার্ড আছে তার। একতলাত সীমাবদ্ধ বেশিরভাগ রোবটের বিপরীতে গুমি সিটি কাউন্সিলর রোবট লিফট ব্যবহার করিতে পারত এবং স্বাধীনভাবে মেজেত নাজ্যে চলাচল করিতে পারত। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবটিক্স তথ্য অনুসারে দক্ষিণ কোরিয়ার রোবট ব্যবহারে বিশ্বব্যাপী এগাই আছে, প্রতি 10 জন কর্মচারীর লাই উগ্র ইন্ডাস্ট্রিয়াল রোবট আছে দেশে। সি প্লাস চট্টগ্রাম।